দর্শক, কৃষি ও কৃষক বিষয়ক অনুষ্ঠান কৃষি ফার্মে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি জিহাদ। আজকের ভিডিওতে আমি আমার ছাদ বাগানে দ্বিতীয়বারের মতো ঢেঁড়স হারভেস্ট করব। আর কিভাবে ঢেঁড়স গাছ লাগাবেন, বালতিতে লাগাবেন না টবে লাগাবেন, দেখুন। আমি ফলের ক্যারেটে লাগাইছি, আমার দ্বিতীয়বারের মতো হারভেস্ট করব। তো চলুন শুরু করা যাক। কেচি দিয়ে হবে না, হাত দিয়ে করতেছি। দেখুন দর্শক, দেখুন সবগুলা গাছেতেই ঢেঁড়স ধরছে, দেখুন। আর ঢেঁড়স গত 2 দিন আগেই উঠাইছিলাম, আজকে আবার বড় হয়ে গেছে। আসলে বড় হওয়ার সাথে সাথে না উঠাইলে একদিন লেট হয়ে গেলেই শক্ত হয়ে যায়। এই দেখুন প্রচুর পরিমাণে ধরছে। আপনারা যদি আরও ভালো করে সারটা দেন, সার দিতে পারলে তাহলে আরও ফলন বেশি হবে। আমি অর্গানিক কোনো সার দিইনি। শুধু গোবর সার দিছিলাম মাটিতে মিক্সড করে। এই দেখুন সবগুলান গাছেতেই ধরছে। আমার ছাদে প্রচুর পরিমাণে রোদ, এই জন্য গাছের গ্রোথ তেমন একটা ভালো হয়নি। এই দেখুন আজকে উঠাইলাম, আবার 2 দিন পরেই দেখবেন যে আবার উঠাইতে হবে।